দেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন। এবারের বন্যায় ব্যাপক সাড়া পেয়েছে শায়ক আহমদুল্লাহর আসসুন্না ফাউন্ডেশন। গত কয়েক বছর ধরে বন্যার সময় ত্রাণ কার্যক্রম চালিয়ে গেলেও এবার রেকর্ড পরিমাণ অনুদান পেয়েছে এই প্রতিষ্ঠানটি। তবে অনুদান পাঠানো নিয়ে এবার নতুন বার্তা দিয়েছে আসসুন্না ফাউন্ডেশন। এ নিয়ে রোববার আসসুন্না ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, আসসুন্না ফাউন্ডেশন বন্যা তহবিলে অনুদান পাঠানো শেষ সময় মঙ্গলবার রাত 12টায়। এরপর বন্যা তহবিলে টাকা না পাঠানোর জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের পর কেউ টাকা পাঠালে সেটা পরবর্তী বন্যা দুর্যোগে ব্যয় করা হবে। এর আগে গত বৃহস্পতিবার আসসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য শায়ক আহমদুল্লাহ জানিয়েছিলেন, এরই মধ্যে বন্যা তহবিলে 100 কোটি টাকা জমা হয়েছে। কয়েক ধাপে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসসুন্না ফাউন্ডেশন খাদ্য সামগ্রীর পাশাপাশি বন্যার্তদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র দিচ্ছে।